আসসালামু আলাইকুম एवरीवन রিসেন্টলি ইয়াহিয়া আমিন ভাই তার পডকাস্টে একজন ভদ্র মহিলাকে ইনভাইট করেছে এবং সেই পডকাস্টটিতে তারা সংসারের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছে এবং ভদ্র মহিলা ওনার এই পডকাস্টে খুব ভালো ভালো উপদেশ দিয়েছে এবং খুব সুন্দর সুন্দর কথাও বলেছে তার মধ্যে একটা সুন্দর কথা উনি যেটা বলেছেন সেটা হলো আর ছেলেরা তো প্যাচ খোঁজ বোচে না মেয়েরা কিন্তু প্যাচের পর প্যাচ প্যাচারের পর প্যাচ খেলতে পারে যাই হোক পুরো পডকাস্টটাতে অনেক সুন্দর সুন্দর উপদেশ এই ভদ্র মহিলা পরকিয়ার মতো সিরিয়াস একটা ইস্যুতে উনি যেই উপদেশটা দিয়েছে আমার মতে উনার এই উপদেশটা পুরো সোসাইটির জন্য খুবই ক্ষতিকর একটা উপদেশ ফার্স্ট অফ অল ওয়েস্টার্ন কালচার তো বিভিন্ন সিরিজ মুভির মাধ্যমে এ সকল পরকিয়া চিটিং নর্মালাইজ করার চেষ্টা করতেছেই কারণ এটা তাদের সো কল্ড ব্যক্তি স্বাধীনতার সাথে খুব মানানসই নো আমার বডি আমি যার সাথে যা ইচ্ছা তা করব হু আর ইউ টু ডিসাইড তাই বাংলাদেশেও কিন্তু এরকম পরকিয়া চিটিং এসবের হার অনেক বৃদ্ধি পাচ্ছে তাই ওয়েস্টার্ন কালচার দ্বারা যাতে আমরা প্রভাবিত না হয়ে এসবের প্রতি ইনফ্লুয়েন্স না হই এর জন্য আমাদের এই সকলের বিরুদ্ধে অনেক কঠোরভাবে বলতে হবে আরও এবং সেটা না করে আমরা যদি আরো বলি যে আমার প্রথম কথা হচ্ছে কি পরকিয়া যে করছে ছেলে করছে মেয়েও করছে সবসময় যে শুধু পুরুষরা পুরুষের সংখ্যা বেশি বাট মেয়েরাও আছে কম বেশি তো আমি পরকীয়া যারা করছে তাদের নিয়ে কথাটা বলতে যাচ্ছি যে পরকীয়াটা যে করছে সে কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মানুষ তাই না তারপরেও আমরা মানুষ মানুষ মাত্রই ভুল হতেই পারে তো সেক্ষেত্রে যদি প্রথমবার হয় তাকে সুযোগ দেওয়া উচিত হোক পরকীয়া তারপরে সুযোগ দেওয়া উচিত একটা সুযোগ তার দেওয়া উচিত কারণ সংসার সন্তান সবকিছু মিলিয়ে ভাঙা তো খুবই সহজ জোর আমি কি বুঝাতে পারলাম একটা বাড়ি দিলাম আমি এটা আমি এক্ষুনি এই গ্লাসটাই ভেঙে ফেলতে পারি কিন্তু জোরা কি লাগাতে পারবো তো সেক্ষেত্রে আমি বলবো যে ডেফিনেটলি একটা মানুষ অনেক সময় কিন্তু আমরা ভুল করে ফেলি তো এই ক্ষেত্রে একটা সুযোগ দেওয়া উচিত এরকম স্টেটমেন্ট আমাদের সমাজের জন্য খুবই বিপজ্জনক এর কারণ হলো ফার্স্ট অফ অল আমরা যখন কোনো পাপ বন্ধ হয়ে যাক চাই তাও আবার এরকম পরকিয়ার মতো ভয়ঙ্কর গুরুতর পাপ তখন এই পাপ সম্পর্কে যখন আমরা অনলাইনে কিছু বলবো তখন আমরা সেই পাপটাকে কোনোভাবে ছোট করে কিছু বলতে পারবো না সেই পাপটা কত গুরুতর অপরাধ সেই বিষয়ে আমাদের আরও ফোকাস থাকতে হবে এটা বুঝাতে হবে সবাইকে হ্যাঁ আপনার কাছে কেউ যদি পার্সোনালি আসা বলে যে আমার জামাই বা বউ হইতাছে পরকিয়া করছে তখন আপনি তাকে তার অবস্থান বিবেচনা কইরা সাজেশন দিতে পারেন যে তাকে মাফ কইরা দাও সেটা আপনি আপনার হিকমত ব্যবহার করে আপনার তার জন্য যেটা বেস্ট মনে হয়েছে তাকে সেই সাজেশন দিয়েছেন কিন্তু সবার উদ্দেশ্য যখন বলবেন আপনি এরকমটা বলতে পারেনই না যে একবার পরকিয়া করলে তাকে ক্ষমা কইরা দেওয়া উচিত কারণ এতে পরকিয়াকারী শুধুমাত্র উৎসাহ পাবে এবং উল্টো কইরা যদি ধরা খায় ধরা খাওয়ার পর পার্টনার যদি তাকে ক্ষমা না করে তখন সেই লয়াল পার্টনারকে উল্টো দোষারোপ করবে যে তুমি তো চাও না যে আমাদের সংসারটা হোক তাই হইতা তুমি আমাকে ক্ষমা না না হলে একবার পরকিয়া করলে তো ক্ষমা করা উচিতই এবং এই বিষয়টা আমি একটা কুরানের আয়াত এবং একটা হাদিস দ্বারা আরো স্পষ্ট করে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ পুরানের যে আয়াতটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুলকের আয়াত প্রথমত আমরা জানি যে আমাদের নবী সাল আলহি ওয়াসাল্লাম আমাদের জন্য সতর্ককারী এবং সুসংবাদ প্রদানকারী হিসেবে এসেছে এবং এই আয়াতে আল্লাহ কুরাইশদেরকে ওয়ার্নিং দিচ্ছে যে তাদের প্রতি আমাদের নবীর মাধ্যমে যে সতর্ক সতর্কবাণী এসেছে সেই সতর্ক বাণীকে তারা যদি রিজেক্ট করে উপেক্ষা করে ইগনোর করে তাহলে তাদের প্রতি কীরকম আজাব আসতে পারে তাদের প্রতি আকাশ থেকে পাথরের বর্ষণ হতে পারে যেমনটা এর আগেও লুথ সম্প্রদায় এবং আব্রাহারের হস্তি বাহিনীর উপর হয়েছে এখন শেষমেশ কি কুরাইশদের উপর পাথরের বর্ষণ হয়েছে না কিন্তু ওয়ার্নিং দেওয়ার সময় তাদেরকে এরকম উদাহরণ দিয়ে ওয়ার্নিং দিয়েছে যাতে সেই উদাহরণের কারণে ভীত হয়ে তারা সেই পাপটা থেকে বিরত থাকে তেমনি আপনিও যদি চান এই পরকিয়া করা থেকে সবাই বিরত থাকুক তাহলে ইউ জাস্ট ক্যান্ট সে দ্যাট যে একটা পরকিয়া মানুষের দ্বারা হয়ে যাইতেই পারে কিন্তু যেমনটা বললাম যে আপনার কাছে কেউ যদি পার্সোনালি অ্যাডভাইস চায় তাহলে আপনি তার অবস্থা বিবেচনা করে তাকে সাজেশন দিতে পারেন যে আপনি আপনার পরকিয়াকারী পার্টনারকে ক্ষমা করে দিন যেমনটা আমরা একটা হাদিসে দেখতে পাই যে আমাদের নবী সল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে একজন নারী এসে স্বীকার করেছিল যে সে পরকিয়া করেছে এবং আমাদের নবী তাৎক্ষণাৎ তাকে কোনো শাস্তি দেয়নি বরং তাকে ফেরত পাঠিয়ে দিয়েছিল এবং নারীটিও তার গিল্টের কারণে হইতেছে বারবার নবীজির কাছে আসতেছিল পবিত্র হওয়ার জন্য এবং একাধিকবার ফেরত পাঠানোর পর আমাদের নবী সেই নারীটিকে তৃতীয়বার যখন সে এসেছিল তখন তাকে পরকিয়ার জন্য যে শাস্তি অর্থাৎ পাথর মেরে মৃত্যুদণ্ড সেই শাস্তি তার উপর কার্যকর করেছিল এবং ওই নারীটিকে খালিদ বিন ওয়ালিদ যখন পাথর মেরেছিল তখন সেই নারীর রক্ত খালিদ বিন ওয়ালিদের গায়ে লেগেছিল ছিটা এবং এতে করে খালিদ বিন ওয়ালিদ মানে একটা অপবিত্র নারীর গায়ের গায়ের রক্ত আমার গায়ে লাগলো মানে একটা তুচ্ছ তাচ্ছিল্য বাসায় নারীটিকে কিছু একটা বলেছিল এবং সেটির পরিপ্রেক্ষিতে আমাদের নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই নারীটি যে আন্তরিকভাবে তবা করেছিল তারই তবা আল্লাহ তো কবুল করেছিলই এবং তারই তবা পুরো এলাকাবাসীর জন্য সম্ভবত যথেষ্ট হয়ে যেত এবং তাই এই নারীটিকে যেন কোনো করে কিছু না বলা হয় তো যেমনটা দেখতে পেলেন এই পরকীয়াকারী মহিলার জন্য কিন্তু শাস্তি একই রয়েছিল কোনো ভিন্ন শাস্তি না কিন্তু তার ক্ষেত্রে শাস্তি প্রয়োগ করা হয়েছে আরো পরে তাৎক্ষণাৎ তাকে সেই শাস্তি প্রয়োগ করা হয় নাই তেমনি বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন সিচুয়েশন তাকে বিভিন্ন সাজেশন আপনি দিতে পারেন কিন্তু আপনি পরকীয় অপরাধটাকে কোনো ছোট করে দেখাতে পারবেন না কারণ পরকীয় অপরাধটা এতই গুরুতর অপরাধ যে এটার শাস্তি পাথর মেরে মৃত্যুদণ্ড যদিও অনেক শর্ত সাপেক্ষ রয়েছে কিন্তু অ্যাট এন্ড শাস্তি এটাই